দেশের নাম ইন্ডিয়া থেকে পাল্টে ভারত করা নিয়ে সরগরম ছিল দেশের রাজনীতি। এবার নতুন জাতীয় শিক্ষানীতির বইতে ইন্ডিয়ার বদলে লেখা হবে ভারত। NCERT প্যানেল সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে, আর এখন পড়ুয়াদের NCERT বইয়ে ইন্ডিয়ার পরিবর্তে ভারত পড়ানো হবে। অর্থাৎ সব মিলিয়ে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটল, আর এই পরিবর্তনের ফলে পড়ুয়ারা ইন্ডিয়ার বদলে জানবে ভারতের নাম। NCERT প্যানেলের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরই এই প্রস্তাব গৃহীত হয়েছে। এই কমিটি পাঠ্যপুস্তকে হিন্দু ভিক্টরি তুলে ধরারও সুপারিশ করেছে। এছাড়াও কমিটি পাঠ্যপুস্তকে প্রাচীন ইতিহাসের পরিবর্তে ক্লাসিক্যাল ইতিহাস অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। ইতিহাসকে আর প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিকে বিভক্ত করা হবে না, কারণ এটি দেখায় যে ভারত পুরনো জাতি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্পর্কে অসচেতন। ব্রিটিশরা ভারতীয় ইতিহাসকে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক এই তিন ভাগে ভাগ করেছে। প্রাচীন মানে দেশটি অন্ধকারে ছিল, যেন বৈজ্ঞানিক সচেতনতা ছিল না। তবে এই সময় সৌরজগতের ওপর আর্যভট্টের কাজ সহ এরকম অনেক উদাহরণ রয়েছে। সমস্ত বিষয়ের পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান প্রণালীর প্রবর্তনও এই নতুন পরিবর্তনের একটি অংশ। প্রসঙ্গত আপনাদের জানাই যে এই কমিটি 25টি কমিটির মধ্যে একটি, যা জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় স্তরে NCERT-র সঙ্গে কাজ করছে। বর্তমানে সর্বশেষ পাঠ্যপুস্তক এখনও আসেনি। সেপ্টেম্বরে G20 বৈঠকের সময় থেকে এই নাম নিয়ে সরগোল পড়ে যায়, জল্পনা শুরু হয়। লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ভারত করতে চায় মোদি সরকার। দেশের নাম ইন্ডিয়া থেকে পাল্টে এবার ভারত করা নিয়ে যে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, সেটা এবার জাতীয় শিক্ষানীতির বইতে ইন্ডিয়ার বদলে লেখা হবে ভারত। এবং NCERT-র প্যানেল সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে বলেই খবর। এখন পড়ুয়াদের NCERT বইয়ে ইন্ডিয়ার পরিবর্তে ভারত পড়ানো হবে, অর্থাৎ সব মিলিয়ে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটল। এই পরিবর্তনের ফলে পড়ুয়ারা ইন্ডিয়ার বদলে জানবে ভারতের নাম। NCERT প্যানেলের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, আর তারপরই এই প্রস্তাব গৃহীত হয়েছে। কমিটি পাঠ্যপুস্তকে হিন্দু ভিক্টরি তুলে ধরারও সুপারিশ করেছে। এছাড়াও কমিটি পাঠ্যপুস্তকে প্রাচীন ইতিহাসের পরিবর্তে ক্লাসিক্যাল ইতিহাস অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। ইতিহাসকে আর প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিকে বিভক্ত করা হবে না, কারণ এটি দেখায় যে ভারত পুরনো জাতি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্পর্কে অসচেতন। ব্রিটিশরা ভারতীয় ইতিহাসকে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক এই তিন ভাগে ভাগ করেছে। প্রাচীন মানে দেশটা অন্ধকারে ছিল, যেন বৈজ্ঞানিক সচেতনতা ছিল না। তবে এই সময় সৌরজগতের ওপর আর্যভট্টের কাজ সহ এরকম অনেক উদাহরণও রয়েছে, আর সমস্ত বিষয়ের পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান প্রণালীর প্রবর্তনও এই নতুন পরিবর্তনের একটা অংশ। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে এই কমিটি 25টি কমিটির মধ্যে একটি, যা জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় স্তরে NCERT-র সঙ্গে কাজ করছে। বর্তমানে সর্বশেষ পাঠ্যপুস্তক এখনও পর্যন্ত আসেনি। আমরা জানি যে সেপ্টেম্বরে G20 বৈঠক হয়েছিল এবং সেই সময় থেকেই এই নাম নিয়ে সরগোল পড়ে গিয়েছিল, জল্পনা শুরু হয় যে লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ভারত করতে চায় মোদি সরকার। এমনকি G20 বৈঠকে সেখানে যে সমস্ত লোগো ছিল এবং যেখানে দেশের নাম লেখা ছিল সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা ছিল। তখন থেকেই এই বিষয়টা সামনে আসে যে তাহলে কি এবার ইন্ডিয়া বদলে সব জায়গাতে ভারতই হতে চলেছে। এবার যেটা দেখা যাচ্ছে যে স্কুলের পড়ার বইয়ে দেশের নাম থাকবে শুধুই ভারত, এবং যেটা দেখা যাচ্ছে যে NCERT সেই অনুমোদন গ্রহণ করেছে এবং পড়ার ক্ষেত্রে, অর্থাৎ পাঠ্যপুস্তকেও এবার থেকে ইন্ডিয়ার পরিবর্তে ভারত হিসেবেই দেশের পরিচিতি থাকবে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন। আজ তাক বাংলার সব খবর দেখুন একসঙ্গে।